নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোনো রকম মাটি পরীক্ষা ছাড়া আপনারা বুঝবেন কি করে আপনাদের জমির মাটিটা একেবারে ঠিক আছে তার মানে ভালো আছে আপনারা সেই মাটিতে বুক ঠুকে যা খুশি নিজের পছন্দ মতো চাষ করতে পারবেন আর ধরুন আপনার সাধের বা শখের জমির মাটিটা একেবারে খারাপ হয়ে গেছে ওই জমির মাটিটাকে খারাপ অবস্থায় ছেড়ে দিলে তো হবে না তাহলে আপনি কোথায় চাষ করবেন সেই জমির মাটিটাকে আপনি ঠিক করবেন কিভাবে তাও আবার রকম পরীক্ষা ছাড়া এবং খুব অল্প খরচে জমির মাটিটাকে প্রথম দেখাতেই বা এক দেখাতেই বুঝবেন কি করে যে এই জমির মাটিটা ঠিক আছে আমি এখানে বুক ঠুকে যা খুশি নিজের ইচ্ছা মতো চাষ করতে পারবো আবার প্রথম দেখাতেই বুঝবেন কি করে এই জমির মাটিটা একেবারে খারাপ হয়ে গেছে এই জমিতে আমি যা চাষ করি না কেন আমি লস খাবোই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কাটা ছেঁড়া না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন প্রথম দেখাতে আমরা কি করে বুঝবো এই জমির মাটিটা ঠিক আছে বা ওই জমির মাটিটা খারাপ আছে বা নিজের জমির মাটিটা যদি ঠিক থাকে সেইটাকে দীর্ঘদিন ধরে কিভাবে ঠিক রাখা যায় আর যদি জমির মাটিটা খারাপ থাকে চাষের উপযুক্ত না হয় সেই মাটিটাকে ঠিক করে তুলবেন বা চাষের উপযুক্ত করে তুলবেন এই সম্বন্ধে একটা সম্পূর্ণ সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন আর যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে জমির মাটিটা কি করে ঠিক করবেন সম্পূর্ণ বুঝতে পারবেন না একটা জিনিস জানবেন একটা জিনিস জানবেন না সম্পূর্ণ জানা হবে না এটা আমার ঢ্যাঁড়স জমি একেবারে ফার্স্ট ক্লাস ঢ্যাঁড়স গাছ হয়েছে আপনারা প্রথম দেখাতেই বুঝবেন কি করে জমির মাটিটা একেবারে ঠিক আছে এখন আমি সেইটাই আপনাদেরকে দেখাই আপনারা যখনই জমিতে জল সেচ দেবেন তারপরে যখন জলটা হালকা শুকিয়ে যাবে এবং জমিতে হালকা হালকা রস থাকবে তখন দেখবেন জমির মাটির রংটা কেমন হয় জমির মাটির রঙটা যদি সবুজ হয় তাহলে জানবেন যে ওই জমির মাটিটা একেবারে ঠিক আছে আপনারা দেখছেন আমার এই জমির মাটিটাতে হালকা রস আছে আর জমির মাটিটার রঙটা একেবারে ডিপ সবুজ এই মাটিটা কিন্তু চাষ করার একেবারে উপযুক্ত আমি এই জমিটাতে যে ফসলটাই বসাবো সেই ফসলটাই খুব ভালো হবে গাছ মরারও হবে না এই জমির মাটিটা একেবারে ঠিক আছে আপনাদের জমির মাটির রং এত সবুজ না হয়ে এর থেকে যদি হালকা সবুজ হয় তাহলেও চলবে আর ভয়ের ব্যাপার কখন কখন বুঝবেন যে এই জমির মাটিটা একেবারে ঠিক নেই চাষ করার একেবারে অনুপযুক্ত জমির মাটির রঙটা যদি এরকম সবুজ না হয়ে হালকা সবুজ হয় তাহলেও জানবেন যে মাটিটা ঠিক আছে ভয়ের কোনো আশঙ্কা নেই ভয় কখন ভয় হল জলসেচ দেওয়ার পর যখনই হালকা জো হবে বা হালকা মাটিটা শুকবে তখন যদি দেখেন যে জমির মাটিটা হালকা লাল আভা নিচ্ছে বা সম্পূর্ণ একেবারে লাল হয়ে গেছে তখন কিন্তু বিপদ ওই মাটিটাতে আপনি যা চাষ করবেন পরবর্তীকালে কিন্তু বিপদে পড়বেন হয়তো এই ফসলটা যে ফসলটা করেছেন সেই ফসলটা কোনো রকমে উতরে যাবেন কিন্তু পরবর্তী ফসলটা আপনি বিপদে পড়তেই পারেন সেক্ষেত্রে আপনারা যাই চাষ করবেন একেবারে ফলন কম পাবেন সেটা তো নিশ্চিত আবার গাছ বসানো মাত্রই গাছ ঘুরে রোগে আক্রান্ত হতে পারে এটা আমার বেগুন জমি কি সুন্দর বেগুন গাছ হয়েছে একটা বেগুন গাছও মরেনি আর জমির মাটির রঙটা দেখুন একেবারে সবুজ হয়ে আছে এখন আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জমির মাটিটা কিভাবে চাষের উপযুক্ত করে তুলবেন বা ঠিক করে তুলবেন তা বেলে মাটি হোক দোঁয়াঁস মাটি হোক আর এটেল মাটি হোক আর এই সকল পরিচর্যাগুলো আপনাদের জমির মাটি যদি ঠিক থাকে তাও করবেন আর আপনাদের জমির মাটি যদি খারাপ হয় তাহলে তো করতেই হবে কোনো কথা নেই উপায় নেই এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে বলে দেবো আপনারা আপনাদের জমির মাটিটাকে কি করে ঠিক করবে আর যে জমির মাটিটা ঠিক আছে সেই জমির মাটিটা দীর্ঘদিন কিভাবে ঠিক রাখবেন আমরা যখন একটা জমিতে চাষ করব বলে ঠিক করি সেই জমিটা তো ভালো করে চাষ দিই এই চাষ দেওয়া থেকেই কিন্তু আপনাদেরকে পরিচর্যা ঠিক করতে হবে প্রথমে আপনারা কি করবেন যখন জমি চাষ দেবেন তখন কাটা প্রতি দু থেকে তিন কিলো চুন এবং তার সাথে একশো গ্রাম করে ব্লিচিং পাউডার জমিতে ছড়িয়ে দেবেন সেটা অবশ্যই ডেলা চুন হওয়া চাই ওই ডেলা চুনটাকে এক জায়গায় ঢেলে ওতে জল ঢেলে দেবেন তাহলে কী হবে চুনটা ফেটে গিয়ে গুঁড়িয়ে যাবে ওই চুনটাকে কী করবেন আপনারা জমি চাষ দেওয়ার আগে জমিতে ভালো করে ছড়িয়ে দেবেন এইবার জমিতে চাষ দিয়ে দেবেন যদি বৃষ্টি হয় মিটে গেল জল সেচ দেওয়ার দরকার নেই তা না হলে কিন্তু আপনাদেরকে হালকা করে জলসেচ দিতে হবে এইভাবে আপনারা চুন দিয়ে জমিটাকে চাষ দেওয়ার পর কমপক্ষে দশ থেকে পনেরো দিন ফেলে রাখবেন এরই ফাঁকে আপনাদেরকে একটা কাজ করে ফেলতে হবে এই সময় আপনারা কি করবেন এক বছরের শুকনো সিজন করা দুশো কিলো গোবর সার নেবেন এই গোবর সারে আপনারা এক কিলো টাইকোডারামা ভিডি এবং এক কিলো সিডোমোনাস ফ্লোরোসেন্স একসাথে মিশিয়ে ওই গোবর সারটাকে আপনারা শুকনো জায়গায় দশ থেকে পনেরো দিন রেখে দেবেন এতে কি হবে গোবর সারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবার কি করবেন ওই গোবর সারটাকে আপনারা চুন দেওয়া জমিটাতে সমান করে ভালোভাবে ছড়িয়ে দেবেন সঙ্গে সঙ্গে একটা চাষ দেবেন এবং চাষ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জলসেচ দিতে হবে তারপরে আবার জমিটাকে আপনারা দশ থেকে পনেরো দিন ফেলে রাখুন এবার আপনারা চাষ করুন জমির মাটি ঠিক হবেই হবে বিশেষ করে গাছ মরা রোগ টমেটো গাছ ঘুরে মরা রোগ বেগুন গাছ ঘুরে মরা রোগ ঢোলে মরা রোগ এই রোগটা হবে না এইখানে একটা কথা আমার বলে নেওয়া অবশ্যই প্রয়োজন এই প্রশ্নটা আপনাদেরও মনের মধ্যে জাগতে পারে তাই আমি এই কথাটা বলে নিচ্ছি আপনারা তো ভাবছেন জমিতে তো আমরা চুন এবং ব্লিচিং পাউডার দিচ্ছি তারপরে গোবর সারের সাথে টাইকোডার্মা ভিডি আর সিউডোমোনাস ফ্লুরোসেন্স কেন দেখুন চুন এবং ব্লিচিং পাউডারের একটা কাজ টাইকোডার্মা ভিড়ি এবং সিউডোমোনাস আর একটা কাজ আপনারা যদি জমিতে চুন এবং ব্লিচিং পাউডার দেন কাজ হবে আমি বলছি না যে কাজ হবে না কিন্তু গোবর সারের সাথে টাইকোডার্মা ভিড়ি এবং সিউডোমোনাস ফ্লুরোসেন্স যদি দেন তাহলে কাজটা আরও আরও ভালো হবে বিশেষ করে গাছ ঢলে পড়া রোগ গাছের শিকড় পচা রোগ এই রোগটা কিন্তু হবে না যেটা চুন এবং ব্লিচিং পাউডারের দ্বারা একা সম্ভব নয় ভিডি সিউডোমোনাস ফ্লোরোসেন্স এবং গোবর সার এই তিনটে একসাথে মিশিয়ে জমিতে দিলে খুব সুন্দর কাজ পাওয়া যায় এই দুশো কিলো গোবর সারটা আপনারা তেত্রিশ শতক বা এক বিঘা জমিতে ছড়াতে পারবেন এই দুশো কিলো গোবর সার এক বিঘা জমির জন্য একেবারে সঠিক তাছাড়া আপনারা যদি চান এই গোবর সারটা আমরা এক বিঘা জমিতে না ছড়িয়ে পনেরো কাটা জমিতে ছড়াবো তাহলেও হবে দ্বিতীয় পরিচর্যা কী জমিতে আপনারা অবশ্যই জৈব সারের পরিমাণ বাড়ান রাসায়নিক সারের পরিমাণ কমান একেবারে আমি রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দিয়ে জৈব সারের পরিমাণ বাড়িয়ে দিতে বলছি না আপনারা ধরুন আপনাদের জমিতে দশ কিলো সার ছড়াবেন সেখানে সাত কিলো জৈব সার দিন এবং তিন কিলো রাসায়নিক সার দিন এইভাবে আপনারা জৈব সারের পরিমাণটা বাড়াতে থাকুন এবং রাসায়নিক সারের পরিমাণটা কমাতে থাকুন তাহলে অটোমেটিক একটা সময় আসবে আপনাদের জমিটা ঠিক হয়ে যাবে তৃতীয় পরিচর্যা কী অহেতুক অকারণে জমিতে ঘাস মারা প্রয়োগ করবেন না কারণ অকারণে আমরা কি করি জমিতে ঘাস মারা প্রয়োগ করে ফেলি যে জমিটা অল্প ঘাস আছে হাত নিড়ান দিলে জমিটা পরিষ্কার হয়ে যায় সেখানে আমরা কি করি ধৈর্য আড়া হয়ে গিয়ে দুটো পয়সা বাঁচানোর জন্য জমিতে ঘাস মারা প্রয়োগ করে দিই এতে কি হয় খরচ একটু কম হয় ঘাস মরে যায় কিন্তু জমিটা ক্ষতি হয় আপনারা সবসময় চেষ্টা করবেন জমি নিড়ান দিয়ে জমিটাকে পরিষ্কার করার অহেতুক অকারণে ঘাস মারা দেবেন না যখন একেবারে নিরুপায় একেবারে উপায় নেই ঘাস বড় বড় হয়ে যাচ্ছে নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তখন আমরা ঘাস মারা দিন তাছাড়া অকারণে হুটহাট করে জমিতে ঘাস মারা প্রয়োগ মোটেই করবেন না চতুর্থ পরিচর্যাটা কি শুধু সার খোল সার মশলা দিয়ে কিন্তু জমি চাষ হবে না জমিতে দিন দিন মাইক্রোনটেন্টের ঘাটতি দেখা যাচ্ছে এই ঘাটতিটাকে আপনাকে পূরণ করতে হবে এর জন্য কী করতে হবে যখনই আপনারা জমিতে সার ছড়াবেন কিছুটা মাইক্রো নিউটেন্ট সারের সাথে মিশিয়ে জমিতে আপনাদেরকে ছড়াতে হবে মাইক্রোনিউটেন্ট বাজারে অনেক রকমের পাওয়া যায় আপনারা যেটা খুশি হাতের সামনে পাবেন সেটাই জমিতে ছড়াতে পারেন মোট কথা হলো অনুখাদ্য হলেই হল এই নিউট্রেন বা অনুখাদ্য আপনারা জমিতে দেবেন কতটা পরিমাণে এক বিঘা জমির জন্য আপনারা তিন থেকে পাঁচ কিলো অনুখাদ্য নেবেন আপনারা অবশ্যই এইটা পালন করার চেষ্টা করবেন বছরে অন্তত একবার জমিতে পাঁক মাটি অল্প হলেও কিছুটা হলেও যদি ফেলতে পারেন তাহলে তার কোনো কথাই নয় জমির মাটি একেবারে ঠিক থাকবে এবং আপনারা যে চাষটা করবেন সেই চাষটাই খুব ভালো হবে হ্যাঁ ব্যাস হয়ে গেল এইটুকুই পরিচর্যা যদি আপনারা বছরে অন্তত একবার আপনাদের জমিতে করেন তাহলে আপনাদের জমির মাটিটা একেবারে ঠিক থাকবে একেবারে চাষ করার উপযুক্ত থাকবে আপনারা বুক ঠুকে সেই জমিতে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো যা খুশি তাই চাষ করতে পারবেন এবং সেই ফসলটা হবে সেই ফসলটা রোগাক্রান্ত হবে না একেবারে ঠিকঠাক হবে সেই গাছটা গাছ ঢলে মরা বা ঘুরে মরা এই রোগে আক্রান্ত কোনো দিনও হবে না বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে রকম মাটি পরীক্ষা ছাড়াই আপনারা আপনাদের জমির মাটি কিভাবে ঠিক করে তুলতে পারবেন আর যে জমির মাটি ঠিক আছে ভালো আছে সেই জমির মাটিটা কিভাবে দীর্ঘদিন ঠিক রাখা যায় সেই জমির মাটিটা যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় সেই সম্বন্ধে আমি সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ